হ্যালো গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব চিকেন উইং, আর রান্না করব মুখি কচু দিয়ে চিংড়ি মাছ। তো আমি রান্না বিষয়ে আজকে কিছু বলবো না। অনেক আপুরাই আমাকে কমেন্ট করো যে আপু, তুমি বিদেশে থেকে বাঙালি ফুডগুলো কত সুন্দর করে বানাও। তো আপু, আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে বাংলাদেশি খাবার। বাংলাদেশে আমার কিন্তু 20 বছর কেটেছে। আমি যখন 21-এ পা দেই তখন কিন্তু আমি চলে আসি ইউএসএ। তো 20টা বছরের খাবারের অভ্যাস কিন্তু আমি কখনো ত্যাগ করিনি। হ্যাঁ, আমি অনেক দেশের অনেক খাবার ট্রাই করেছি, কিন্তু বাঙালি খাবারের যে স্বাদ সেটা কোথায় পাবো? কে এত সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবে? আর আমরা যখন রান্না করি চারদিকে স্মেলে ভরে যায়, এটা কে করবে? আমি যদি কখনো রাস্তায় হাঁটি আর যদি আশেপাশে কোনো বাঙালির বাড়ি থাকে, আমি কিন্তু টের পেয়ে যাই, বিশেষ করে দুপুরের সময়। কারণ তারা যখন রান্না করে চারদিকে শুধু স্মেল, বাঙালি ফুডের স্মেল, তখন আমরা বলি যে আশেপাশে কোথাও বাঙালি আছে। তো এটা কিন্তু অন্য অন্য দেশের ক্ষেত্রে নয়। এছাড়াও আমি যেখানে আছি এখানের ধারের কাছে কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই, তো এজন্য নিজেকেই তৈরি করে নিতে হয়। একটু কষ্ট হয়ে যায়, তারপরে যখন খাই তখন পুরো মনে হয় বাংলাদেশে আছি। এটাই তো বলেন শান্তি। এজন্য আমি যখন এখানে এসেছি আমি কিন্তু রান্নার এক্সপিরিয়েন্স ছিল জিরো। হ্যাঁ, সেখান থেকে একটু একটু ট্রাই করতে 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 হয়ে গেছে। এখনও যে আমি অনেক ভালো পারি তা না, চলে যাচ্ছে। কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একটু ঝালঝাল করে আমি রান্নাটা করেছি, বেশ মজা হয়েছিল। আমাদের এখানে যে রেস্টুরেন্টগুলো আছে এখানে কিন্তু হালাল ফুড তেমন পাওয়া যায় না, তো এজন্য বাহিরে তেমন খাওয়া হয় না। হ্যাঁ, আমি কিন্তু একটা কিচেন টিপস দিয়ে দিব। আমার এই তরকারিটায় লবণের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল। তারপরে আমি কী করেছি জানেন? খানিকটা ময়দা আমি পানি দিয়ে মেখে 5 মিনিটের জন্য আমি চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি, তারপরে তুলে নিয়েছি। এখন কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, লবণটাও কিন্তু ঠিক আছে। আমার চিকেন রান্নাটা শেষ, আমি মুখি কচুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। আমার কাছে কি মনে হয় জানেন, বাংলাদেশের খাবার সবচেয়ে বেস্ট খাবার, আমার ভালো লাগে তাই বললাম। আর যারা ধৈর্য সহকারে প্রতিদিন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।